হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রেগনেন্ট অবস্থায় এবং আমার বেবি হওয়ার পর আমি যে অতিরিক্ত ওয়েটটা গেইন করেছিলাম, সেই অতিরিক্ত ওয়েটটা আমি কিভাবে কমিয়েছি এবং কি কি খাবার খেয়েছি, অবশ্যই ডাক্তারের পরামর্শে, তা নিয়ে আজকের এই ব্লগটি। আশা করছি আপনাদের একজন মায়েরও যদি উপকারে আসে, আমার এই ব্লগটি করা সার্থক হবে। আমার এই ওয়েট লস জার্নিটা ছিল 1.5 বছরের, আর এই 1.5 বছরে আমি কিন্তু কোনো জিমে যাইনি, শুধুমাত্র হেলদি ফুড খেয়ে কিন্তু আমি 22 কেজি ওজন কমাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমাকে আমার ডক্টর পরামর্শ দিয়েছিল আমাকে হিসাব করে দেখতে আমি প্রতিদিন কতটুকু ক্যালোরির খাবার ইনটেক করে থাকি, অর্থাৎ প্রতিদিন কতটুকু ক্যালোরি খাবার খেয়ে থাকি। তো আমি হিসাব করে দেখলাম আমি 2000 থেকে 2200 ক্যালোরি পর্যন্ত প্রতিদিন খেয়ে থাকি, তখন যখন আমার বেবি হয়, কারণ আমি তখন মনে করতাম ব্রেস্ট ফিডিং করার জন্য আমার অতিরিক্ত খেতে হবে। তো এরপর আমি যখন ডাক্তারকে বললাম, তো ডাক্তার আমাকে পরামর্শ দিল আমার 1000 থেকে 1200 ক্যালোরির ভিতর খাবারটা রাখতে হবে এবং অবশ্যই সব হেলদি ফুড। এরপর আমাকে ডাক্তার বুঝিয়ে দিল, ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, আমাকে জিজ্ঞেস করলো আমি ব্রেকফাস্টে কী খাই, তো আমি সবসময় সপ্তাহে একদিন পরোটা খেয়ে থাকি, তো তখন আমি 2টা পরোটা খাইতাম। তো ওই 2টা থেকে তো ডক্টর বলে 1টাতে নিয়ে আসবা। তো আমি প্রথমে একটু কষ্ট হতো, তো মনে হতো যে না আমার পেট ভরে নি, তাও আমি চেষ্টা করতাম। এরপরে আরও খেতাম আমি পাউরুটি, তো সেখানে আমি 3টার জায়গায় কমিয়ে আনলাম 2টো, আর রুটি 3টার জায়গায় অবশ্য ছোটো সাইজের 2টো খাওয়া শুরু করলাম। তো এটা গেল আমার ব্রেকফাস্ট। তো আমি কিন্তু বরাবরই আমার ব্রেকফাস্ট একটু লেটে করি, অর্থাৎ 10টা থেকে 11টার দিকে। তো মিড মর্নিংয়ে আমি কিন্তু তেমন একটা কিছু খাই না। তো ডাক্তার আমাকে সাজেস্ট করলো বাদাম খেতে পারি, আর বাদাম যদি নাও খাই আমি যাতে পিনাট বাটারটা একটু 1 চামচে নিয়ে একটু খাই। এরপর আসছি আমার লাঞ্চে। তো লাঞ্চে দেখলাম আমি হিসাব করে আমি 2 কাপ ভাতের সাথে ঝোলওয়ালা তরকারি, সবজি, আলু খাচ্ছি। তো ডক্টর আমাকে প্রথমেই বলল ঝোল খাওয়া যাবে না, কোনো তরকারি ঝোল খাওয়া যাবে না, এবং আমাকে 2 কাপ ভাতের জায়গায় আমার 1 কাপ ভাত খেতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে 2 কাপ ভাতে কতটুকু ক্যালোরি আছে আর 1 কাপ ভাতে কতটুকু ক্যালোরি আছে, সেটা হিসাব করলে আপনারা কিন্তু বের হয়ে যাবে যে কতটুকু আপনার শরীরের জন্য দরকার। তো আমি ওই 1 কাপ ভাতের সাথে সালাদ খেতাম, তারপরে সবজি যেটা বাসায় রান্না হতো, তো আলু খাওয়া বাদ দিয়ে দিলাম, আর এছাড়াও কিন্তু আমি ওই 1 পিস মাছ বা মাংস যেটা আমার ঘরে রান্না হতো সেটা খেতাম। তো এরপরে আসছি বিকেলে। বিকেলে আমার সবসময় চা খাওয়ার অভ্যাস, তো আমাকে ডাক্তার বলেছিল যে যদি পারো তুমি গ্রিন টি খাও, কিন্তু গ্রিন টিতে কিন্তু অনেকের পেট কষা করে, তো আমি গ্রিন টি বাদ দিলাম। কি আমার যেহেতু দুধ চা খাওয়ার অভ্যাস, তো ডাক্তার আমাকে তখন আমি বললাম যে আমি দুধ চাটা ছাড়তে পারবো না, তো তখন আমাকে বলল যে দুধ চাটা খাবো সেটা যেন আমার 250 ml-এর বেশি না হয়, আর সেখানে আমি যেন চিনিটা বাদ দিয়ে দিই। তো আর সন্ধ্যা 6টার পর উনি কিন্তু আমাকে খুব স্ট্রিক্টলি বলল আমি কিন্তু কোনো কার্বস জাতীয় খাবার খেতে পারবো না, অর্থাৎ ভাত, রুটি বা বন এসব কোনো কিছুই খেতে পারবো না রাতে ডিনারের জন্য। তো 6টা থেকে 8টা আমাকে ডিনারের টাইম বেঁধে দিল এবং সব প্রকার কার্বস বন্ধ করে দিল। তখন আমি খাওয়া শুরু করলাম সালাদ। তো ডাক্তার আমাকে বলেছে যে আমাকে 1 প্লেট সালাদ খেতে হবে, সাথে 1টা মুরগি পিস, বা আমি চাইলে ডিমও নিতে পারি। আমাকে তো যারা ওয়েট লস জার্নিতে থাকে অ্যাটলিস্ট 2টা ডিম খেতেই পারে। আর মুরগি আর গরুর মাংসটা আমি সপ্তাহে 1 বার খেতাম, কারণ গরু খাসিও এটা আমার ফেভারিট। তো আমি আরও একটা কথা ডাক্তারকে বললাম, আমার বিরিয়ানি খুব পছন্দ। তো উনি আমাকে একটা জিনিস বলল, হ্যাঁ কখনোই খাওয়ারের সাথে কম্প্রোমাইজ করবা না,
আর মনে করেন আপনি যেটা খাচ্ছেন, হ্যাঁ, সেটা আপনি একটা সময় খেতে পারছেন না, তখন আপনার মনটা ওই খাওয়ারটার জন্যই কিন্তু বারবার ওই খাওয়ারটাই খেতে ইচ্ছে করবে। তো তখন আমাকে ডাক্তার বলল সপ্তাহে একবার আমি আমার যে পছন্দের যে খাবারটা সেটা আমি খেতে পারবো। তো আমি দেখলাম আমি বিরিয়ানি খাই যদি, তো আমি 2 কাপ খাই, সাথে আলু থাকে, মাংস থাকে, সব কিছু থাকে, অনেক স্পাইস থাকে, কোকো খাই। তো তখন আমি সেটা কমাতে কমাতে 1 কাপ 1.5 কাপ নিয়ে আসলাম। কিন্তু সপ্তাহে 1 সপ্তাহে একবার বা 10 দিনে একবার বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, যাই হোক না, ওয়েট লসের ক্ষেত্রে আপনারা একটা চার্ট তৈরি করে নিতে পারেন, যেমন আমি করেছিলাম। আমি সব লিখে রেখেছিলাম ডাক্তার আমাকে কী কী খেতে বলেছে। অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে, আমি আমার এই ওয়েট লস জার্নিতে রেস্টুরেন্টে খেয়েছি কি না বা রেস্টুরেন্টের খাবার খেয়েছি কি না। হ্যাঁ, আমি খেয়েছি। আমি যে 7 দিন বা 10 দিন পরে যে একটা হেভি খানা খেতাম, অর্থাৎ বিরিয়ানি বা যাই হোক না কেন, তো তখন আমি মাঝে মাঝে রেস্টুরেন্টের খাবার খেতাম। আর ডিপ্রেশন অনেক বড় একটা বিষয় ওয়েট গেইনের ক্ষেত্রে। তো আমি মনে করি আপনারা যদি ওয়েট লস করতে চান, প্রথমে আপনার আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে আপনার ওয়েট লস করতে চান। আমি আমার ওয়েট লস জার্নিটা যখন শুরু করি আমার বাচ্চার বয়স 5 মাস ছিল। এছাড়াও আমি কিছু হেলদি ফুড খেয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমি কী কী খেয়েছি, যেটা 1200 ক্যালোরির ভিতরে যে আমি খাবার খেতাম সেগুলোর ভিতরে কিন্তু থাকতো এই খাবারগুলো, জাস্ট আমি এটা সমন্বয় করে খেতাম। এই তো এই ছিল আমার ওয়েট লস জার্নির একটা ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই 1.5 বছরের জার্নিটা আমি কিভাবে পার করেছি। হ্যাঁ, আমি এখনও ওয়েট লস জার্নিতে আছি। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর আমার এই ব্লগটি দেখে আমি মনে করি একজনেরও যদি উপকার হয় আমার ব্লগটি করা সার্থক। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরও ব্লগ নিয়ে চলে আসব। আজকের এখানেই আমার ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।